আচ্ছা একটা কথা বলো তো, আমরা কেন অবহেলিত হই? আমরা তো এত ভালোবাসি, তার এত কেয়ার করি, তাকে এত চোখে চোখে রাখি, এত প্যাম্পার করি, তাও কেন দিন শেষে আমাদের অবহেলিত হতে হয়? তাও কেন দিন শেষে আমাদের চোখের জলে বালিশ ভেজে, তাও কেন বারবার শুনতে হয় তুমি তো আমার জন্য কিছুই করনি, তুমি তো আমাকে ভালোই বাসনি, তুমি তো আমাকে কোনো গুরুত্বই দাওনি, অথচ সেই মানুষটার জন্য তুমি কি না করেছো? নিজের মুখের খাবার তুমি তাকে তুলে দিয়েছো, নিজে কষ্ট পেয়ে তাকে হাসি মুখে রেখেছো। তোমার দিন তার সাথে শুরু হতো, শেষ হতো তার সাথে, মানে রাতও হতো তার সাথে। হঠাৎ করে সেই মানুষটা যদি বদলে যায়, তোমায় অবহেলা করে, কেমন লাগবে? আশা করি অবহেলিত হওয়ার যে মেমোরিজগুলো হয় বা অবহেলিত হওয়ার যে কারণগুলো, খুব একটা সুখকর হয় না। আজকের ভিডিওতে আমি এইটা নিয়েই কথা বলবো, যদি তোমার পার্টনার বা তোমার একটা কাছের মানুষ তোমাকে অবহেলা করে, এক্স্যাক্টলি তোমার কি করা উচিত। তার আগে বলি, আমি স্যাটারডে করে লাইভে আসি, 10টার সময় আসি। তোমাদের যদি মনে হয় যে লাইভটা একটু আগে করো, বা যাই হোক একটু কমেন্টে জানাতে পারো, নাহলে 10টার টাইমটাই আমি রাখি, বেশিক্ষণ তো থাকি না, 35 থেকে 45 মিনিট অবধি লাইভ থাকে আমার। তোমরা আমাকে কমেন্ট দিতে পারে, প্রশ্ন দিতে পারো, যেগুলো আমি লাইভে এসে সেইগুলো নিয়ে ডিসকাস করব। স্যাটারডে লাইভটা প্লিজ জয়েন করো, সেখানে ভীষণ ইম্পর্টেন্ট কিছু টপিকে কথা হয়, অনেক অনেক কথা হয়, তো লাইভটা পারলে জয়েন করো। আচ্ছা, অবহেলিত, অবহেলা, চার অক্ষর একটা শব্দ, কিন্তু এটার মানে কিন্তু অনেকটাই, তাই না? একটা মানুষকে সবটুকু উজাড় করে দেওয়ার পরে সেই মানুষটা যখন তোমাকে একটা লেস ইম্পর্টেন্ট পার্সন ভাবছে, সেই মানুষটা যখন তোমার গুরুত্ব ফিল করছে না, তখন তো গিয়ে তোমার কী যে অবস্থা হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এবার দেখো, আমরা কেন অবহেলিত হই? আমরা হতে চাই বলেই আমরা অবহেলিত হই। আমি তাকে বারবার করে সুযোগ করে দিচ্ছি যে এসো আমাকে অবহেলিত করো, বা এসো আমার, মানে আমি তাকে ডাকছি যে তুমি এসো আমার লাইফে, এসো আমাকে ইগনোর করো, আমাকে অ্যাভয়েড করো, তবেই না সে আসছে। আমি যদি প্রথমবার ফিল করার পরে সেই মানুষটাকে আমার সমস্ত জায়গা থেকে ইরেজ করে দিই, তাহলে কি আমি অবহেলিত হব? একদমই হব না। মন থেকে ইরেজ করা কোয়াইট ডিফিকাল্ট, বাট ইম্পসিবলও নয়, কিন্তু ফোন থেকে তো ডিলিট করা পসিবল না, ওটা তো ইম্পসিবল নয়। তাই তুমি যদি ফিল করছো তোমার পার্টনার তোমার অবহেলা করছে, সেই সম্পর্কটা রাখতে চাইছে না, সম্পর্কটায় থাকতে চাইছে না, বিভিন্ন রকমের এক্সকিউজ দিচ্ছে, বাহানা দিচ্ছে, বা ভ্যালিড রিজনও তোমাকে দিচ্ছে, এমন না সবাই এক্সকিউজ দেয়, কারো সত্যিই কোনো প্রবলেম হতে পারে, যে প্রবলেমটার জন্য সে তোমার সাথে থাকতে চাইছে না, তোমাকে বারবার বলছে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে, বা সে বেরিয়ে আসতে চায়। তুমি না কাউকে জোর করে আটকে রেখো না। আমরা যখন কাউকে জোর করে আটকে রাখতে চাই, সেখান থেকে কিন্তু আমরা দুঃখ ছাড়া আর কিছুই পাই না। তাই যদি সে যেতে চায়, তাকে অবশ্যই কনভিন্স করানোর চেষ্টা করো, কারণ জানো, কনভিন্স করানোর চেষ্টা করো, থাকার জন্য বলো। হয়তো আমি বলবো না করো না এটা, বাট তোমরা তাও করবে, হাতে পায়ে ধরবে, ধরো হাতে পায়ে, কিন্তু একটা লিমিট অবধি ভাই, তার বেশি করতে যেও না। লিমিটের বেশি যখন তুমি তার হাতে পায়ে ধরতে যাবে, লিমিটের বেশি যখন তুমি তাকে ইম্পর্টেন্স দিতে যাবে, তার কাছে কষ্ট বলতে যাবে, তুমি কিন্তু সেখানে একটা ভ্যালুলেস পার্সনে পরিণত হবে। যে অবহেলাটা তোমার কপালে জুটছিল, তারও বেশি অবহেলা তোমার কপালে জুটবে। তাই তোমাকে কি করতে হবে, সমস্ত ফোনের সমস্ত স্টোরেজ থেকে তাকে হাটিয়ে দিতে হবে। তার কোনো ফটোজ থাকবে না, তার কোনো চ্যাট থাকবে না, তার কোনো কিছুই অস্তিত্ব, মানে ভয়েস কল বগেরা কিছুই থাকবে না। সেইটা যদি অন্তত তোমাকে মেনটেন করে যেতে হবে, এক মাস তো তোমাকে একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। এক মাসের পরেও তুমি ফলো করবে, কিন্তু এক মাসের মধ্যে যদি মনে হয় একবার দেখি, চেক করি, নাম্বার আবার ফিট করি, সেই কাজগুলো কিন্তু তোমার করা যাবে না, সেই কাজগুলো তুমি করবে না, তাকে কোনো জায়গায় রাখবে না, সোশ্যাল মিডিয়ায় তাকে স্টক করবে না, এইগুলো একবার করে দেখো, দেখবে যখন তুমি একবার তুমি নিজের কাজের মধ্যে স্ট্রিক্ট হয়ে যেতে পারবে, তুমি একদম যখন করে নিতে পারবে, তখন কিন্তু দেখবে তোমার মন আর ওই দিকে যাবে না, তুমি তখন নিজের লাইফের একটা আলাদাই মানে পাবে, তুমি নিজের পছন্দের কাজ করবে, সেই সময় ভালো লাগার জিনিস করবে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবে, ফ্যামিলির সাথে সময় কাটাবে, যা ইচ্ছা তাই করবে, কিন্তু
কিন্তু সেই মানুষটার পিছনে কখনো দৌড়িও না, যেই মানুষটা তোমাকে এন্ড অফ দ্য ডে গিয়ে হার্ট করে, কষ্ট দেয়, দুঃখ দেয়। এখন একবার যদি তুমি বেরিয়ে গিয়ে নতুনভাবে নতুন ট্র্যাকে নিজের লাইফটা শুরু করতে পারো, দেখবে তুমি অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো এবং অনেক হেলদি আছো। এরপরে যে মানুষ তোমার লাইফে আসবে বা যখনই আসুক, তাকে আগের করা যে ভুল সেইগুলোকে ভাবনা চিন্তা রেখে সেগুলোকে রেক্টিফাই করে রিলেশনশিপে যাবে, দেখবে তোমাদের রিলেশনশিপের বন্ডিং আরও স্ট্রং হবে, আরও মজবুত হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।